ওকরাবাড়ি আলা বক্স উচ্চ বিদ্যালয়ের মাঠে জমে উঠেছে পঞ্চম বর্ষ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট টিচার্স কাপ। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি দিনহাটা এক নং ব্লক কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ওকরাবাড়ি আলা বক্স স্কুলের মাঠে এই টুর্নামেন্ট খেলে উন্মাদনা তুমকে। আজ এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ওকরাবাড়ি বনাম নয়ারহাট। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওকরাবাড়ি একাদশ। এদিন অপর একটি সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাখিহাগা গৌর সুন্দরী হাই স্কুল বনাম মারুগঞ্জ হাই স্কুল। এদিন দুটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যথাক্রমে ওকরাবাড়ি স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম ও পাখিহাগা গৌর সুন্দরী হাই স্কুলের প্রধান শিক্ষক অশেষ ভৌমিক। এদিনের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নিবিড় মণ্ডল, সভাপতি ধর্মেন্দ্র সিংহ, ওকরাবাড়ি আলাবক স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, শিক্ষক রণজ শর্মা ও এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিরা। ওকরাবাড়ি আলাবগোষ উচ্চ বিদ্যালয় WBTST এর পরিচালনায় ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও আমরা পঞ্চম বর্ষ টিচার্স কাপের আয়োজন করেছি। এখানে 14টি দল স্কুল থেকে অ্যাপ্লাই করেছিল, কিন্তু আমরা সময়ের অভাবে আটটি দল নিয়ে খেলাটি শুরু করেছি। তার মধ্যে আজকে সেমিফাইনাল খেলা চলছে। আমরা আশা করব যে দলেই ফাইনালে উঠবে এই ট্র্যাডিশন এতদিন ধরে 5 বছর ধরে চলছে সেই ট্র্যাডিশন বজায় রাখবে, এবং আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন শিক্ষকদের মধ্যে সেই বার্তা আমরা প্রত্যেকটি শিক্ষকদের মধ্যে পৌঁছে দিতে চাই।